তো আমরা এখানে বেশ অনেকটাই টাইম কাটালাম, এবার এখান থেকে ব্যাক করে যাব। এবারে যেখান থেকে এসেছিলাম ওখানেই ব্যাক করব বোটে করে, আর এই জায়গাটা কিন্তু সেরা লাগলো নেমে। আর বোটে ওঠা যাক, এই হচ্ছে আমাদের বোট, চলো উঠি। তো এই যে গাইস দেখতে পাচ্ছ এখন যেখানে আছি এটা হচ্ছে পাঞ্চেত ড্যাম, এটা হচ্ছে আমরা যে প্রথম গেলাম মাইথন ড্যাম, এটা থেকে 15 কিলোমিটার দূরে। তো মাইথনের পরে কিন্তু জায়গা হচ্ছে পাঞ্চেত ড্যাম, তো এখানে তোমরা আসতে পারো, ভিউটা দেখো। বাট এখানে কিন্তু কোনো বোট ফোট এসব কিছু না, জাস্ট তোমরা আসবে, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরেই জাস্ট গাড়ি নিয়ে ঘুরতে হবে। আর মারাত্মক রোদ, আমি ক্যামেরা দিকে তাকাতে পারছি না, এতটাই রোদ এখন। আর এখন প্রায় 12:30টার কাছাকাছি, তার জন্যেই যা রোদ। মানে একদিকটাতে দেখতে পাচ্ছ এখানটায় হচ্ছে জল, আর পেছনটায় দেখো এইগুলোতে কিন্তু জল না, এগুলো কিন্তু পুরো নর্মাল একটা জঙ্গল ফঙ্গল বাড়ি ফাড়ি আছে। আর এই পাশটা হচ্ছে রিভার আছে। তো এখানে এত গরম হচ্ছে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আর পুরো রোদ, একদম দুপুরবেলা হয়ে গেছে। তো তোমরা এই জায়গাটাতে আসবে মাইথন ঘোরার পর, মাইথনের পর পাঞ্চেত ড্যাম। তো এরপরে আমরা যাব হচ্ছে গারপাঞ্চকট বলে একটা জায়গা আছে, অনেকেই জানো অনেকেই জানো না, তো ওখানটায় আমরা যাব। ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়নি। তো চলো আর এখান থেকে আপাতত বেরোই, তারপরে দেখা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ খুব ইউনিকভাবে কিন্তু আঁকের রস তৈরি হচ্ছে, তাই জন্য আমরা দাঁড়িয়ে গেলাম। আর এখন আমরা একটু গরমে ঠান্ডা হয়ে নেবো, আঁকের রস খেলে শরীরটা ঠান্ডা হবে, তাই আমরা এখন এখানে দাঁড়িয়েছি। আর এটা হচ্ছে আমরা আছি যে জায়গাটা, একটু বাদে বলছি। তো গাইস এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে গারপাঞ্চকট, এখানে আমরা এসেছি। তো এটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে, এটা প্রায় আমরা এলাম হচ্ছে কত 20 বা 15 কিলোমিটার, তো তারপরে এটা পেলাম। তো সুন্দর একটা জায়গা, আর এটা হচ্ছে খুব নিলিবিলি একটা জায়গা, মানে কি বলবো, মানে শান্ত একটা পুরো জায়গা। তোমরা এলে এখানে পুরো একদম সাইলেন্টভাবে তোমরা এনজয় করতে পারবে। আর এখানে প্রচুর খাবার দোকান আছে, আর দেখতে পেলে একটু আগে আমরা আঁকের রস খেলাম, কারণ মারাত্মক পরিমাণে গরম পড়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গারপাঞ্চকট। এই যে দেখতে পাচ্ছ বাবা এখন কি এনেছো, এটা ঝালমুড়ি নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছ। আর এখানে প্রচুর দোকান, ওইদিকে দোকান, এদিকেও তো প্রচুর দোকান আছে, আখের রসও আছে। তো এখন ঝালমুড়ি ঝালমুড়ি আপাতত খাই, একটু আগে আখের রস খাওয়া হয়েছে। আর তেমন কিছু এখানে খাওয়া দাওয়া করবো না, কারণ অনেকটাই ট্রাভেল করে এসেছি, বেশ কষ্ট হচ্ছে, চলো ঝালমুড়ি খাই। তো আমরা আবার বেরিয়ে পড়েছি নেক্সট যে জায়গাটা দেখবো বারান্তি দেখার জন্য। তো দেখতে পাচ্ছ রাস্তাটা কিন্তু একদম গ্রামের মধ্যে দিয়ে, গ্রামের বাড়ি মানে মাটির বাড়ি দুই পাশে, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, মানে ফিলিংসটা পুরো আলাদা লেভেলের লাগছে। এমনি রোডের ওপর দিয়ে যাওয়া আর এইরকম রাস্তা দিয়ে যাওয়ার একটা আলাদাই মজা আছে। আর এখান থেকে আমরা এখন এই ডান দিক মানে সোজা বেরিয়ে যাবো,
এখান থেকে মিনিমাম আর কিছুক্ষণ লাগবে মনে হয় না, আর বেশিক্ষণ লাগবে, আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আমরা বারন্তিতে। তো গাইস এখন চলে এসেছে হচ্ছে বরন্তি ড্যাম, দেখতে পাচ্ছ আর আমার পেছনের ভিউটা ঠিক এইরকম। তো উল্টো দিকে বলে তোমরা দেখতে পাচ্ছিলে না রোদ, আর এটাই আজকে আমাদের শেষ জায়গা যেখানে আমাদের ঘোরাটা আজকে শেষ করব। বরন্তি ড্যামটা সত্যি ভালো, বাট একটু ফাঁকা ফাঁকা, আর এই দুপুরবেলা কিন্তু এই বরন্তি ড্যামে কেউ আসে না। বাট আমরা এসেছি এই এই বরন্তি ড্যামে আসার টাইম মেনলি হচ্ছে তোমার ওই বিকেলবেলার দিকটা, যখন সূর্যটা অস্ত যাবে পুরো একদম। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এইখানে যে পাহাড়টা, এই পাহাড়টা পুরো একদম জলেটা ছাওয়া পড়ে। তো সেটা দেখার ভাগ্য আজকে আর হলো না, কারণ এখান থেকে আমাদের কালকে বেরিয়ে যেতে হবে কলকাতার দিকে, তাই আজকে আর টাইম বেশি নেই। তার জন্যে আজকে এইটা দেখার পরেই আমাদের এখান থেকে ফিরে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছ এই বারান্তি ড্যামের এখানটা মানে উল্টো দিকটাই ঠিক, এখানে একটা জায়গা আছে যেখান থেকে জলটা পুরো বেশি হয়ে গেলে এখান দিয়ে ছেড়ে দেয়, দেখতে পাচ্ছ। এটা পুরো নতুন জায়গা, এটা আগে দেখিনি। আর ওই ওই পাশে হচ্ছে বারান্তি ড্যামটা, তিনটে হোল আছে, এখান দিয়ে পুরো জল ছাড়ে। এখন জল শুকনো আছে, মানে অল্প জল আছে, জল ছাড়িনি এখনো। তোমরা কিন্তু আজকে ভিডিওতে দেখতে পেলে যে আসানসোলে এলে তোমরা কাছাকাছি কয়েকটা জায়গা ঘুরে নিতে পারবে। তো চারটে পাঁচটা জায়গা দেখিয়ে দিলাম, তো এইগুলোই হচ্ছে মেন জায়গা, এখানে এসে তোমরা ভালো ভালো মজা করতে পারো। আর আজকে আমি এসেছিলাম হচ্ছে আমার ফ্যামিলির সাথে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো, আর বেশিক্ষণ বড়ো করবো না, অনেকটাই বড়ো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন আছো তার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর সাবস্ক্রাইব কর শুধু করলেই হবে না, তার সাথে কিন্তু বেল আইকনটা বাজিয়ে দিতে হবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো গুড বাই, ব্লেস ইউ।